নিজেদের ভেতর দোষারোপ না করে জনগণের কল্যাণে কাজ করার জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দলের এক যৌথ সভায় তিনি এরকম আহ্বান জানান। এই মুহূর্তে সরকারের প্রথম কাজ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ উল্লেখ করে এ ব্যাপারে সরকার কাজ করছে বলেও জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। 7 জানুয়ারি নির্বাচনে জয়লাভের মধ্য দিয়ে টানা 4 মেয়াদের মতো সদ্যই সরকার গঠন করেছে আওয়ামী লীগ। এ অবস্থায় সোমবার দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতাদের সাথে বৈঠক করলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সভাপতি, সাধারণ সম্পাদকরা যোগ দেন। বৈঠকে সভাপতির বক্তব্যে শেখ হাসিনা বলেন, জনগণের ভাগ্যোন্নয়নের জন্য আওয়ামী লীগের ক্ষমতায় আসা দরকার ছিল। তো কথাই বলে যে দুর্নীতি করা আর মানুষ খুন করা, এটাই হচ্ছে বিএনপি চরিত্র, এটাই তারা পারে। এবং চিফ জাস্টিসের বাড়ি, জাজেস কোয়ার্টার, সাংবাদিক, কেউ ওদের হাত থেকে রেহাই পায় না। এই ঘটনা ঘটিয়ে তারপর আন্তর্জাতিক পর্যায়ে যে কাঁদে, তাদের কিছু মুরব্বী আছে, তাদের কথা মতনই চলে, সেখানে আবার কান্নাকাটি। এবং তারা বলে ওটা উস্কানি, উস্কানিটা দিল কে তাদের? উস্কানো দেওয়ার মতো তো কেউ ছিল না, পুলিশও যথেষ্ট সহনশীলতা দেখেছে তখন। তো এরা এই ধরনের ঘটনা আরও ঘটাবে, ঘটাতেই থাকবে। সদ্য সমাপ্ত নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিপক্ষে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার জন্য উন্মুক্ত করা হয়েছিল, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতার রেশ এখনও রয়ে গেছে। এ বিষয়ে উল্লেখ করে শেখ হাসিনা দলের ভেতরে নিজেদের মধ্যে দোষারোপ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। যারা নির্বাচন করেছে, কেউ জয়ী হয়েছে, কেউ জয়ী হতে পারে নাই, কিন্তু সেই ক্ষেত্রে আমি অন্তত সকলকে অনুরোধ করবো, এই যে একজন আরেকজনকে দোষারোপ করা বা কার কি অপরাধ সেগুলি খুঁজে বানো, এগুলি বন্ধ করতে হবে। কারণ আমরা এখন যদি বেশি দোষারোপ করি আর একে অপরের দোষ ধরতে ব্যস্ত থাকি, এটা কিন্তু আমাদের যারা বিরোধী দল তাদেরকেই আরও মানে উৎফুল্ল করবে এবং তাদের কিছু সুযোগ দেওয়া হবে। বৈশ্বিক বাস্তবতায় নিত্যপণ্যের দাম এবং পণ্য পরিবহনের খরচ বেড়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে। রিজার্ভের টাকা খরচ করে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এখনকার মানুষের জন্য সবথেকে কষ্টের হচ্ছে দ্রব্যমূল্য। হ্যাঁ, মূল্যস্ফীতি বেড়েছে, আমরা সেটা অনেকটা কমিয়ে এনেছি, কিন্তু এখানে কিছু কিছু মহল আছে, একটু চক্রান্ত করেই মূল্যস্ফীতি বাড়ায়, মানুষ যেন কষ্ট না পায়। সামনে রোজা, রোজার সময় রোজার জন্য যা যা দরকার রমজান মাসে সবই আমরা আগাম ক্রয় করার ব্যবস্থা নিয়েছি। আর তাছাড়া সবসময় আমরা যারা হতদরিদ্র তাদেরকে বিনা পয়সায় খাদ্য সাহায্য দিয়ে থাকি, সে ব্যবস্থাও আমরা করব। বিএনপি মিথ্যাচার আর সন্ত্রাসের রাজনীতি করে উল্লেখ করে সরকার প্রধান বলেন, তাদের জন্য বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান মন্ত্রিসভার প্রথম বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। এছাড়া মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিশেষ করে রমজান মাসের সাথে সংশ্লিষ্ট পণ্যের যথাযথ মূল্য ও সরবরাহ নিশ্চিত করতেও প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। বিকেলে এ বিষয়ে জানাতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রী পরিষদ সচিব। বলেন, বৈঠকের শুরুতেই টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সবাই। এ সময় ইশতেহার অনুযায়ী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। আর যেসব প্রকল্পের কাজ শেষের পথে তা দ্রুত শেষ করা সহ বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন বলেও জানান মন্ত্রী পরিষদ সচিব। সরকারি ক্রয়ের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতার কথা বলেছেন এবং জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে ওনার জিরো টলারেন্স থাকবে এবং সকলকে উনি সেই একই নীতি অনুসরণ করার জন্য নির্দেশনা দিয়েছেন সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের ক্ষেত্রে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেগুলো আছে সেগুলো যেন প্রকৃত উপকার ভোগীরা পায় সেটি মনিটর করার জন্য নির্দেশনা দিয়েছেন। আর শূন্য পথ, সরকার যে শূন্য পথগুলো আছে জন সেগুলো নিয়োগের ব্যবস্থা গ্রহণ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন।
চামড়া, পাট ও কৃষিজাত পণ্যের রপ্তানি বাড়াতে, নতুন বাজার খোঁজার পাশাপাশি কৃষি পণ্য সংরক্ষণে আরও সংরক্ষণাগার নির্মাণ করতেও প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য যে নিয়ন্ত্রণের জন্য উনি সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীবর্গকে নির্দেশনা দিয়েছেন এবং সবচেয়ে বিশেষ করে আগামী পবিত্র রমজান মাসে যাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকে এবং একই সাথে রমজান সংশ্লিষ্ট পণ্য যেটা চাহিদা বেড়ে যায় সেগুলো যেন সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই ব্যাপারেও কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এছাড়া সংসদের শুরুর অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া উপস্থাপনের পর মন্ত্রিসভায় তা অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এবং একই সাথে রোকন উদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডা বেরিয়ে পড়া অবস্থায় পটুয়াখালীর ছাত্রদল নেতা নাজমুল মৃধার বাবার জানাজায় অংশ নেওয়ার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। বাবার জানাজায় ডান্ডা বেরিয়ে পায়ে ছাত্রদল নেতার শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নজরে আনা হলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ দ্বৈত বেঞ্চ আজ এই মন্তব্য করেন। গতকাল ওই প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশিত হয়। আদালত এই প্রতিবেদন নজরে এনে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনার আর্জি জানান আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। পটুয়াখালীতে ছাত্রদলের এক নেতা ডান্ডাবেরি পড়া অবস্থায় তার বাবার জানাজা পড়তে হয়েছে। ওই যশোরের ডান্ডাবেরি পড়ানো অবস্থায় যে মামলাটা ছিল পেন্ডিং, সেই পেন্ডিং মামলাটা আজকে তালিকায় ছিল। তখন আমি প্রথম আলো পত্রিকা সহ বিবিসি, জাতীয় এবং আন্তর্জাতিক অনেক গণমাধ্যমেই প্রকাশিত হয়েছে যে ডান্ডাবেরি পরিহিত অবস্থায় ছাত্রদল নেতা তার বাবার জানাজা পড়ছেন। মাননীয় আদালত আমাদের বক্তব্য শুনে বলেছেন যে হয় একটা সেপারেট রিট পিটিশন দায়ের করতে, নতুবা পেন্ডিং যে রিট পিটিশনটা আছে অর্থাৎ যশোরের যে ডান্ডাবেরির মামলার রুলটা আছে সেখানে একটা অ্যাপ্লিকেশন দিতে। জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দলে পরাজিত প্রার্থীদের তীব্র ক্ষোভ, হতাশা আর অর্থ আত্মসাতের অভিযোগের মুখে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু নিজের আত্মপক্ষ সমর্থনে বলেছেন দলে কারো মাথা বিক্রি করে টাকা আত্মসাত করেননি চেয়ারম্যান ও মহাসচিব। তিনি দাবি করেন জাতীয় পার্টিতে ভাঙনের কোনো আশঙ্কা নেই। পরাজিত প্রার্থীদের ক্ষোভ থেকে নানা অভিযোগ আসতে পারে বলে মন্তব্য করেন তিনি। এর মধ্যে অভিযোগ তুলেছেন এমন আরও দুজন নেতাকে দল থেকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। দলের প্রেসিডিয়াম সদস্য আবু হোসেন বাবলার নেতৃত্বে দুদিন আগে বিক্ষোভ হয়েছে বনানীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রোববার আরেক অনুষ্ঠানে স্বেচ্ছাচারিতা, টাকা আত্মসাৎ সহ বেশ কিছু অভিযোগ ওঠে। এক রাতের মধ্যে কিভাবে বিক্রি হয়ে গেলেন আপনারা? সব রেকর্ড আমার কাছে আছে, আমি সব জানাবো। এ কারণে কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, ভাইস প্রেসিডেন্ট ইয়াহিয়া চৌধুরী এবং ঢাকা উত্তরের আহ্বায়ক শফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জাতীয় পার্টি। দলের এমন অবস্থায়ও জাতীয় পার্টি ভাঙনের কোনো লক্ষণ দেখছেন না মহাসচিব। তিনি বলেন টাকা আত্মসাতের অভিযোগ বানোয়াট। আমি যে মাথা বিক্রি করবো কার কাছে? যদি হয় সরকারের কাছে। সরকার আমাকে টাকা দিবে, এদের বিক্রি করে কেন দিবে? আওয়ামী লীগ সরকার কি এত দৈন্য হয়ে গেছে যে আমাদেরকে টাকা দিবে আমাদের প্রার্থী না দেওয়ার জন্য, যাতে তারা পাস করার সুবিধা হয়, এটা কি সরকার মনে করে? বাংলাদেশের সব বড় দল পরিবার কেন্দ্রিক বলেও দাবি তার। বড় বড় দলগুলি, বিশেষ করে বড় দলগুলি ব্যক্তি কেন্দ্রিক। আজকে আপনি বিএনপিতে যান, সেখানে যদি আজকে এই জিয়াউর রহমান সাহেবের ফ্যামিলি কেউ যদি দলের নেতৃত্ব না থাকে সেই দল ভেঙে যাবে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। 7ই জানুয়ারি প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করে জনগণ সরকারকে বিদায়ের বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। বলেন বিদেশি প্রভুদের আশ্রয়ে সরকার ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপি নয়াপল্টনের দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভি আহমেদ। তিনি আরও বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিএনপি চেয়ারপারসনকে বন্দী রাখা হয়েছে। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস অভিযোগ করেন ক্ষমতা হারানোর ভয় সরকারকে ঘিরে ধরেছে। আজকে 15 বছর ধরে
এই যে অন্যায়, এই যে অবিচার, এই যে টাকা পয়সা, এই সম্পদ লুণ্ঠন, এগুলো করার জন্যই তো আজকে বিরোধী দলকে, গণতন্ত্র শক্তিকে আপনার দমন করে দমন করে তারা রাখতে চায়। সেই দিন এখন শেষ হয়েছে, কারণ আপনি দেখেছেন আপনার বিরুদ্ধে যেভাবে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আপনার পাতানো প্রহসন জালিয়াতির নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে না গিয়ে মানুষ ভোট বর্জন করে আপনাকে যে বিদায়ের চিহ্ন দেখিয়েছে, এখান থেকে আপনার উপলব্ধি করা। হাড় কাঁপানো শীতের সঙ্গে বেড়েছে ঘন কুয়াশার দাপট, এমনিতেই ব্যাপক ক্ষতি হচ্ছে রবি শস্য সহ ফসলের। এর মধ্যে পূর্বাভাস দেয়া হচ্ছে বৃষ্টির, ঘন কুয়াশায় অনেক ফসলে দেখা দিয়েছে রোগবালাই, অনেক স্থানে আবার পেঁয়াজের পাতায় দেখা দিয়েছে পচন, একই অবস্থা বোরো ধানের বীজ তলায়। এই অবস্থা দীর্ঘদিন ধরে চললে রবি শস্য ও বোরোর আবাদে ব্যাপক প্রভাব পড়বে এমন আশঙ্কা কৃষক এবং কৃষিবিদদের। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। চলতি মৌসুমে পেঁয়াজের ভালো দাম পাওয়ায় এবারও কৃষকদের অনেকেই ঝুঁকেছিলেন পেঁয়াজ আবাদে, তবে কয়েকদিনের টানা কুয়াশায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের বীজতলা, একই অবস্থা বোরো ধানের বীজতলা সহ শীতকালীন ফসলেও। প্রচণ্ড শৈত্যপ্রবাহের কারণে আমাদের যে পেঁয়াজের বীজতলা কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, যার কারণে আগাগুলা মরে যাচ্ছে, আগাগুলা মরে যাওয়ার কারণে কিন্তু পরবর্তীতে কিন্তু ফলন অনেক কম হবে। এই কুয়াশার কারণে ফসলের ক্ষতি হইতেছে, বাড়ে না, তারপরে পোকামাকড়ের আমদানি বেশি হয়। তীব্র শীতের মাঝে বৃষ্টিপাতের পূর্বাভাস গভীর শঙ্কার মাঝে ফেলেছে প্রান্তিক কৃষকদের, এর মাঝে ঘন কুয়াশা বাড়িয়ে তুলেছে ছত্রাক এবং পোকামাকড় সংক্রমণের আশঙ্কাকেও। অতিরিক্ত শীতে বীজতলা বিবর্ণ হয়ে যাওয়ায় ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা খোদ কৃষিবিদদের। এই যে হঠাৎ করে আপনার কুয়াশা এবং শীত একই সাথে হওয়ার কারণে চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে, বীজতলার চারাগুলো হলুদ হয়ে যাচ্ছে এবং চারাগুলো বাড়ছে না, এটা আমাদের কৃষকদের জন্য একটা ব্যাপক ক্ষতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে 17-19 জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, বিষয়টি মাথায় রেখে ঘন কুয়াশায় কৃষির সম্ভাব্য ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের আগাম সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন কৃষিবিদরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সিঙ্গাইর, মানিকগঞ্জ। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে ভারত বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আর ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আগ্রহ প্রকাশ করেছেন স্মার্ট বাংলাদেশ করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। আপেল শাহরিয়ারের রিপোর্ট। নতুন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। এ সময় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়। ভারতীয় হাইকমিশনার বলেন নতুন সরকার দায়িত্ব নেয়ায় দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গতিশীল হবে। সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সম্পর্ক গভীর হয়েছে, যার ফলে দুই দেশের মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছে। কিভাবে অর্থনৈতিক উন্নয়ন আরও জোরদার করা যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। যোগাযোগ বাড়ানোর পাশাপাশি দুদেশের মুদ্রা বিনিময় সহজ করে বাণিজ্য সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। কানেক্টিভিটি ইস্যুতে আলোচনা করেছি, বর্ডার হাট সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে, এবং বিশেষত ভারতীয় রুপি এবং বাংলাদেশি টাকার বিনিময়ের মাধ্যমে আমাদের যে বাণিজ্য সেটিকে সম্প্রসারণ করা, এটি ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন, এবং অল্প বিস্তর ইতিমধ্যে বাণিজ্য হয়েছে, এটিকে আরও কীভাবে সম্প্রসারণ করা যায় এবং এটিকে কীভাবে আরও জনপ্রিয় করা যায় এবং সবার কাছে পরিচিত করা যায় সে নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন আগুন সন্ত্রাসে জড়িত বিএনপির সঙ্গে কোনো আলোচনার সুযোগ নেই। যারা মানুষ পুড়িয়ে হত্যা করে, যারা রাজনীতি করে না, শুধু সন্ত্রাস নৈরাজ্য করে, তাদের সাথে তো আলোচনার কোনো কারণ নেই। ধন্যবাদ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।
গ্যাস সংকটে জামালপুরে সরিষাবাড়ি যমুনা সার কারখানার উৎপাদন আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। বিকেলে সার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত চাপে গ্যাস সরবরাহ না পাওয়ায় গত বছরের 5 সেপ্টেম্বর উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। টানা 72 দিন উৎপাদন বন্ধ থাকার পর 1 নভেম্বর গ্যাস সরবরাহ করে তিতাস কর্তৃপক্ষ। পরের দিন উৎপাদনে ফেরে কারখানাটি। শুরুতে দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল 1,700 মেট্রিক টন। গ্যাসের চাপ কম থাকায় তা 1,350 মেট্রিক টনে নেমে আসে। উৎপাদনে ফেরার 76 দিন পর আজ সকাল থেকে গ্যাস সংকট দেখা দেয়। দুপুরে গ্যাসের চাপ একেবারে নেমে গেলে বিকেলে ফের উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?